হু হু করে বরফ পড়ছে, তুষারের গুঁড়ো উড়ে এসে ঢেকে দিচ্ছে নাক মুখ চোখ। তবুও নির্বিকার সোনাম ওয়াংচুক, -18.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খোলা ছাদের নিচে বজ্রকঠিন পণ করে অনশন করছেন বাস্তবের ব্রাঞ্চ। তার প্রাণপ্রিয় লাদাখ আর সেখানকার মানুষকে বাঁচাতে হবে যে। অপরিকল্পিত নগরায়নে দ্রুত বদলে যাচ্ছে জলবায়ু, যার ফলশ্রুতিতে প্রকৃতির ভয়াবহ রোষানল আছড়ে পড়ছে পাহাড়ের মানুষের ওপর। জোশীমঠ সহ উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিদশ তার প্রমাণ। তাই লাদাখের প্রকৃতিকে বাঁচাতে, সেখানে অপরিকল্পিত শিল্পায়ন রুখতে সরকার ও মানুষের নজর আকর্ষণ করার লক্ষ্যে গত 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে খারদুংলা পাসে -40 ডিগ্রি তাপমাত্রায় অনশন শুরু করেন সোনাম। আজ সোমবার শেষ হচ্ছে 5 দিন ব্যাপী সেই অনশন। তবে এর মধ্যেই সরকার ও পুলিশের বিরুদ্ধে তাকে গৃহবন্দী করে রাখার অভিযোগ তুলেছেন তিনি। বর্তমানে নিজের বাড়ির এলাকার মধ্যে থেকেই অনশন চালিয়ে যাচ্ছেন। রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে আরও বিস্ফোরক অভিযোগ করেন বাস্তবের ব্রাঞ্চ। তিনি জানান, কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসনের তরফে বন্ড পাঠানো হয়েছে তাকে। সেখানে বলা হয়েছে, লে জেলার সাম্প্রতিক অনুষ্ঠান বিষয়ক কোনো ব্যাপারে কোনো মন্তব্য করা, বিবৃতি দেওয়া, জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ কিংবা এই বিষয়ক কোনো সমাবেশে অংশ নিতে পারবেন না তিনি। এমনকি তার বাড়ির এলাকার মধ্যেই অনশন সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে তাকে। রবিবার একটি ভিডিও বার্তায় সোনাম জানান, হিমালয়, হিমবাহ, লাদাখ এবং তার মানুষকে সুরক্ষিত রাখতে ভারতীয় সংবিধানের 244 ধারার 6ষ্ঠ তফসিল অনুযায়ী আমি 5 দিন ব্যাপী অনশনের কথা ঘোষণা করেছিলাম। আমাকে প্রাথমিকভাবে বলা হয়েছিল আমার সুরক্ষার জন্য পুলিশি প্রহরার ব্যবস্থা করা হচ্ছে। আমিও সেটাই ভেবেছিলাম, দাবি ওয়াংচুকের। তিনি আরও জানিয়েছেন, এরপরেই তাকে কার্যত গৃহবন্দী করে রেখেছে লাদাখ প্রশাসন।